আমি অর্পিতা চক্রবর্তী তোমাদের সকলকে স্বাগত জানাই সাত কাহনে। আজকে তোমাদের দেখাবো টক ডাল আম দিয়ে, এই গরমের জন্য খুব ভালো আর শরীরও ঠান্ডা রাখে। তাহলে চলো শুরু করি। টক ডালের জন্য আমটাকে আমি কেটে নেব। আমের মাথাটা কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার খোসা ছাড়িয়ে টুকরো করে নেব। হাফ কাপ এখানে মুসুরির ডাল আছে, এটা আমি জল দিয়ে ধুয়ে দু ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। ডালটা এবার সেদ্ধ করতে দিচ্ছি। জলটা গরম করে নিলাম। ডালের নোংরাটা তুলে আমি ফেলে দিচ্ছি। আর ডাল ঝটপট কী করে সেদ্ধ করবে এই লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। এর মধ্যে 1 টিস্পুন নুন দিচ্ছি, তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর তোমরা চাইলে প্রেশারও করতে পারো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এবার 1 টিস্পুন আদা বাটা আর 2টো ছেঁড়া কাঁচা লঙ্কা দিচ্ছি। আদা বাটাটা দিলে টক ডালের ফ্লেভারটা খুব ভালো আসে। 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিচ্ছি, আমটা কষে নেব। এই কষানো আমটা আমি এবার এই ডাল সেদ্ধটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1/2 কাপ মতো একটু গরম জল। ডালটা সম্বরা দেব, তার জন্য দিচ্ছি এই 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। এবার ডালটা ঢেলে দিচ্ছি। আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ। এটাকে একটু ভালো করে গুলে দেব, তা না হলে দলা ধরে থেকে যাবে। আর দিচ্ছি জল। তোমরা ডালটা কতটা পাতলা করবে সেই অনুযায়ী তোমরা জল দেবে। আমি একটু পাতলা রাখবো বলে একটু বেশি করে জল দিচ্ছি, গরম জল। ডালে কখনো ঠান্ডা জল দেবে না, তাহলে ডালটা খেতে ভালো লাগে না। এবার এর মধ্যে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন চিনি, কারণ টক ডাল তো একটু টকটা কাটানোর জন্য মিষ্টিটা একটু বেশি লাগে, আর টক ডাল একটু মিষ্টি মিষ্টি হয়। আম ডালটা আমার হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আম দিয়ে টক ডাল। অবশ্যই ট্রাই করবে। আর কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবে। আর যদি নতুন রান্নার কোনো রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা, ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।